আমি তো একটা জিনিস ভাবি যে যে চাইনিজের খাবার দাবার পৃথিবীর থেকে পুরো আলাদা পৃথিবীতে যত লোক বাস করে সবার থেকে আলাদা কিন্তু চাইনিজদের খাবার দাবার কারণ চাইনিজরা যা যা খেতে পারে এইসব খাবার কিন্তু অন্য লোকের অন্য লোকের দেশে অন্য অন্য দেশের দ্বারাই বা অন্য লোকের মানুষের দ্বারা এইসব খাবার খাওয়ার কিন্তু সম্ভব না কিছু কিছু জায়গা আছে যেমন কোরিয়া আছে চায়না আছে তারপরে আপনার জাপান জাপানও কিছুটা এরকম টাইপের চলে ঠিক আছে তো এই যে যে এই যে যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটা যেভাবে সোরের মাংসটা খাচ্ছে এটা কি কোনো মানুষের দ্বারাই সম্ভব সম্ভব না কারণ এই মেয়েটা যে পরিমাণ সোরে মাংসটা নেচে বা যে পরিমাণ এখানে চিকেনটা নেওয়া আছে চিকেন তো বল এখানে যে পোকটা নিয়ে আছে যে পরিমাণ এতটা পরিমাণ চিকেন হোক বা যে কোনো খাবার এতটা পরিমাণ একটা সাধারণ মানুষের দ্বারা মানে আমাদের মতন মানুষের দ্বারাই খাওয়া কিন্তু সম্ভব না কিন্তু এই খাবারটা কিন্তু চীনের মানুষের দ্বারাই সম্ভব কারণ আপনি যখনই কোনো ফুড চ্যানেল দেখবেন মানে খাবারের চ্যানেল দেখবেন তো ওখানে দেখতে পারবেন থেকে বেশি কিন্তু চাইনিজরা এই খাবারের ভিডিওগুলো বেশি তৈরি করে আর চাইনিজের যেসব মানুষরা খাবারের ভিডিওগুলো তৈরি করে আপনারা দেখতে পাবেন তাদের সাইডে যে খাবারগুলো থাকে সারানো মানে এতটা পরিমাণ যে পরিমাণের কথা মানে মুখ দিয়ে বলাও এত মানে কষ্টসাধ্য এতটা পরিমাণ থাকে যে এক সাইডে দেখা যাচ্ছে দু তিন কেজি চার পাঁচ কেজি মাংস রয়েছে আর এক সাইডে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাটটা ডিম রয়েছে এক সাইডে দেখা যাচ্ছে একটা গোটা আস্ত পাঠা রয়েছে ঠিক আছে তার সাথে যে প্রিয় খাবার সে নুডলস ওরা তো নুডলস খেতে পছন্দ করে পাত্থাই নুডলস সাইডে থাকে তো চিন্তা করে দেখো একটা মানুষ সে খাচ্ছে কতটা পরিমাণ কি করে রাখে পেটের মধ্যে আর তার পেটের মধ্যে যে লিভার ইয়ে আছে পাকস্থলী আছে তাতে কতটা খাবার ধরে মানে একটা একটা গরু গরু যতটা খেতে পারে তার দ্বিগুণে খায় গরু মনে হয় আমার মনে হয় এটা গরু মনে হয় একবারে অতটা খেতে পারে না এর যতটা খেতে পারে এখন আমি আমি একটা জিনিস ভাবি যে এটা কি এই খাওয়াটা কি অ্যাকচুয়ালি সত্যি সত্যি এতটা খায় নাকি যত ফুড চ্যানেল আমি দেখি বেশিরভাগই দেখি এত অনেক পরিমাণ খাবার থাকে সামনে আর সব খাবারটাই কিন্তু খেয়ে নেয় অনেকটা টাইম নিয়ে ঠিক আছে তো সম্ভবত এটা কোনো কাটিং মাটিং থাকে না এতে সত্যিই সে অতটা পরিমাণ খেতে পারে তাই সে ভিডিওটা করে তো কিছুদিন বাংলা বাংলাদেশের একটা একটা ভাই খাবারের ফুড ফুড ব্লগ ব্লগিং করে এই ব্লগিং বসে খাবারের ভিডিও বানায় তো ওরা একদিন আমি দেখছিলাম যে আস্ত গোটা একটা আস্ত পাঠা পাঠাটা নাই নাই করে পনেরো কেজি তো ওয়েট হবেই তো এই যে এই যে যে মেয়েটি খাচ্ছে এতটা এতটা খাবার নেছে আবার তাও কি মাংসের পিসগুলো না এত বড় বড় মানে অত বড় বড় মানে নিজের হাত দিয়ে কাটা সম্ভব না যেটা একটা একটা সিজারের মাধ্যমে বা নাই কাউসির মাধ্যমে কাটছে কেটে তাই খাচ্ছে আর তার সাথে লেটুস দিয়ে খাচ্ছে ঠিক আছে কারণ লেটুস ভালো জিনিস লেটুস দিয়ে খাওয়া ঠিক আছে কিন্তু ওর সাথে যে চিকেন উইংস রয়েছে সে চিকেন উইংস গুলোনি বাকি ভাবে খাবে এতগুলো খাবার কিভাবে তার সাথে আবার তার সাথে আবার রয়েছে পাত্থাই নুডলস পাত্থাই নুডলসটাই বা কিভাবে খাবে আমি তো শুধু কেয়া খাওয়া দেখে অবাক হয়ে যাচ্ছি যে মে এটা কিভাবে এতটা খাবার খাবে তা ফুড ব্লগিং ভিডিও এই চাইনিজরা যখন তৈরি করে এদের এদের যে বিভিন্ন খাবার দাবার বা বিভিন্ন খাবারের আদব কায়দা এগুলো দেখতে কিন্তু কিন্তু মজা লাগে আবার অনেকটা যারা যারা এসব কোনোদিন দেখিনি বা খায়নি অনেকের খারাপও লাগে আর মেয়েটা দেখে মনে আসছে না একদম একদম ছোট আর বাচ্চা মেয়ে কিন্তু না এই মেয়েটা যা খেতে পারে ও বাচ্চা 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 মেয়ের দ্বিগুণ খেতে পারে তা ওরে ভাই এটা কি মানুষ এটা মানুষ না অন্য কিছু আমি তো এটাই এটাই ভেবে কুল না কোন মানুষই যে এরকম খেতে পারে তাও কি এক 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 একটা চিকেনের পিস পুরো শেষ করে দিচ্ছে আবার ওর সাথে ওর সাথে নুডলসটাও খেয়ে খাবে ওর সাথে উইন্সটাও খাচ্ছে আর উইন্স কি একবারে একবারে গলার মধ্যে দিচ্ছে আর এক একবারে টান দিয়ে পুরো উইন্সটাই শেষ করে দিচ্ছে এর এর আগে যে সব ফুটবল আগিং ভিডিও গুলো দেখেছি বেশিরভাগ চাইনিজ চাইনিজ মানুষরা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইয়ে